Audio Jungle. গঙ্গাসাগর মেলা এখন হয়ে গেছে পিসি ভাইপুর মেলা, গঙ্গা আরতিকে রাজনৈতিক কর্মসূচি নিতে হলো কেন, প্রশ্ন সিপিআইএম এর। তিনি বলেন, গঙ্গা আরতি বাংলার মা বোনেরা এমনিতেই করেন, নতুন করে টিএমসি বিজেপির এটা নিয়ে রাজনীতি করতে এখন দুপক্ষই লেগে পড়েছে। আসলে গঙ্গাসাগর মেলার আসল ভিত্তি ঐতিহ্যকে কুলুষিত করছে রাজনৈতিক দল, বলছেন সুজন চক্রবর্তী। দেখাবো সেই বিষয়ে শুধুমাত্র নিউজ অগ্নির পর্দায়। শালদা পুরসভা শেষমেশ কোর্টের নির্দেশে ডিএমএর ব্যবস্থাপনায় এবং তদারকিতে আজকে ভোট হলো কংগ্রেস জিতল, তৃণমূল হারল। আইনি জটিলতা না তো, তৃণমূল কেন জেতেনি সেই কারণে মিউনিসিপ্যালিটিতে তাহেরপুরের ওসিকে ছ ঘন্টার মধ্যে ট্রান্সফার করেছিল, ওসি কেন তৃণমূলকে জেতাতে পারেনি সব চেষ্টা করার পরেও। একই রকমভাবে ঝালদাতে কেন তৃণমূল জিতল না সেই কারণে কংগ্রেসের কাউন্সিলর খুন হয়ে গেল, যাতে কংগ্রেসের কাউন্সিলর কম থাকায় তৃণমূল বেদখল করতে পারে, পিছন থেকে দখল করতে পারে। এটাকে কোনো আইনি জটিলতা বলে না, তৃণমূল জবরদস্তি জিতি হারি আমাকে দখল করতে হবে, তার জন্য একজন কাউন্সিলর খুন হয়েছে, তার জন্য নানাবিধ তালগোল পাকিয়েছে, তার জন্য মিউনিসিপ্যালিটির বোর্ড থাকা সত্ত্বেও নির্বাচিত তাদেরকে সুপারসিড করিয়ে ওভারটেক করিয়ে প্রশাসক বসিয়েছে, কোর্টে গিয়ে হেরে গেছে, ভোট হয়েছে, তৃণমূল হেরেছে, কংগ্রেসের কেউ একজন চেয়ারম্যান হয়েছেন। শান্তিতে মানুষ থাকুক এটা তৃণমূল চায় না। গঙ্গাসাগর মেলাটা এখন হয়ে গেছে পারলে প্রায় পিসি ভাইপোর মেলা, যত না গঙ্গাসাগর লেখা তার চেয়ে পিসি ভাইপোর ছবি বেশি, পিসি ভাইপোর ছবি দেখাবার জন্য গঙ্গাসাগর নাকি? এবং সেই কারণে যেহেতু বাইরের লোক আসবেন হিন্দিতে বুঝিয়ে দিতে হবে যে তিনি একমাত্র বাংলার বাঘ, এগোচের ভাব। এটা মেলার মূল যে ভিত্তি ঐতিহ্য তাকেই কলুষিত করছে, আর এখন দুপক্ষ লেগে পড়েছে গঙ্গারতি করতে। গঙ্গারতি কি আরতি, এ তো মানুষের অভ্যাসের মধ্যে আছে, বাংলার মা বোনেরা পুজো পার্বণ উৎসব আরতি করেই থাকেন, সেই আরতিটাকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিতে হলো কেন তৃণমূলের আর বিজেপির? দুটো দলই মানুষের কাছে হেরে গেছে, বুঝতে পারছে ধরা পড়ে গেছে, সেই কারণে আরতির মধ্য দিয়ে রাজনীতি করতে চাইছে।